সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি এই যে বড় একটা যে বোর্ড নিয়েছি, পেন্টিং বোর্ড, তো এই পেন্টিং বোর্ডটা আপনারা চিনতে পাচ্ছেন যে আমি সে একবার একটা পেন্টিং বোর্ড তৈরি করার একটা ভিডিও বানিয়েছিলাম, যে কীভাবে আপনারা ঘরে বসে খুব সামান্য জিনিস আপনারা পেন্টিং করার জন্য বোর্ড বানাতে পারবেন ক্যানভাসের মতোই। তো এটা সেই বোর্ডটা, এখানে একটা পেন্টিং করেছিলাম, ওটা মুছে ফেলে আপনারা আজকে আমাদের আটা পেন্টিং দেখানোর জন্য আমি এটা করছি। এরপর সাদা রঙ দিয়ে মুছে ফেলেছিলাম, মুছে এখানে আমরা একটা নীল রং দিয়ে পেন্টিংটা পুরো মুছে ফেললাম, ঠিক আছে। মুছে ফেলার পরে এবার এখানে আমি একটা পেন্টিং করবো, যা হচ্ছে একটা ময়ূরের পেন্টিং, মানে পিকক। তো এখানে আমরা পিকক আঁকবো, পিককটা এখানে গাছের ডালে বসে আছে, এখানে গাছের ডাল হবে, তো এখানে একটা পিকক আমরা আঁকবো, ঠিক আছে। তো আমরা আগে পেন্টিংটা মুছে ফেলে এখানে ব্লু আকাশের রং দিয়ে আমরা একটা আকাশ শুধু বানিয়েলাম আগের থেকে, তাই আমাদের পিককটা আঁকতে সুবিধা হবে, ওকে। তো চলুন এবার আমরা এর উপরে স্কেচটা করি, স্কেচটা করে আমরা ময়ূরটাকে এঁকে ফেলি, ঠিক আছে। আচ্ছা, স্কেচটা করার আরেক জিনিস করতে হবে, যেমন এই যে নিচ দিয়ে আমরা দূরে কিছু গাছপালা দেবো, সেই গাছপালাগুলো আমরা আগে আমরা দিয়ে নিই, দেওয়ার পর তারপরে ময়ূরের স্কেচটা করে তারপরে আমরা ময়ূরটাকে আঁকবো, ঠিক আছে। তো চলুন এবার আমরা পুরোপুরি পেন্টিংটাকে স্টার্ট করি। দূরের গাছপালাগুলো আমরা এই নীলের সঙ্গে সাদা দিয়ে এইভাবে করে করে দিয়ে দিই, ওকে। এই দেখুন, ঠিক আছে, নীলের সঙ্গে এটা একটু বেশি সাদা মিশিয়ে নিলাম। ওকে, ওকে। তারপরে আমরা নিচে আমরা এই ডিপ সবুজ দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ডিপ সবুজের সঙ্গে একটা হলুদ মিশিয়ে নিয়ে এবার আমরা এখান থেকে একটুখানি জাস্ট এইভাবে, ওকে। দূরে বেশি মানে বেশি লাইট করবো, নিচের দিকটা আলতো আলতো করে দেবো অল্প অল্প। ওকে, দূরের ঘাসগুলো কিন্তু বেশি করে লাইট করতে হবে। ওকে, আর একটু পিওর হলুদ নিয়ে ওকে, তো মোটামুটি একটা ঘাসের মাঠ মতো হলো। এবার এখানে আমরা একটা স্কেচ করে নিই, ঠিক আছে। তো স্কেচটা করার জন্য এখানে আমরা এই বিস্কিট কালারটা ইউজ করব। তো ধরুন আমি একটু মোবাইলটা একটু উপরের দিক করি,
কারণ ক্যানভাসটা অনেক বড়, তো মানে বোর্ডটা অনেক বড়, এখানে আমরা ভালো তো দেখতে পারবেন না। ওকে, তো ফ্রেন্ডস এই দেখুন আমরা এখানে ময়ূরের রঙটা করে দিয়েছি, ঠিক আছে। তো এইবার আমাদের কী করতে হবে, এবার আমাদের ময়ূরটাকে কালার করতে হবে, ঠিক আছে। তো ময়ূরটাকে কালার করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, ময়ূরের যে এই যে এই অংশটুকু এটা আমরা ব্লু করবো, ঠিক আছে, নীল রং করব। তো এটা আমরা প্রথমে এটুখানে নীল রং দিয়ে দিই। ওকে, গলাটুকু, ঠিক আছে। ওকে, তো ফ্রেন্ডস আমরা এখানে ময়ূরের মাথা দিয়ে দিলাম। তো এইবার আমাদের কী করতে হবে, এবার একটুখানি ময়ূরের যে পাখনা, যে পিঠের পাখনাটা, সেই পাখনাটা কী করবো আমরা, এই যে বিস্কিট কালারটা আমরা দিয়ে নেবো, ঠিক আছে। মানে এই পাখনাটাই এখানে কিন্তু বিস্কিট কালারটা হবে, পাখনা মানে ডানা, ঠিক আছে, ডানাটা আমরা বিস্কিট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো সেম ডানা আমরা বিস্কিট কালার দেওয়ার পরে এদিকেও বিস্কিট কালার হবে একটা, ঠিক আছে। ওকে, এবার আরেক জায়গায় হবে কিন্তু ময়ূরের এক জায়গায় একটু মানে পিঙ্ক টাইপের হবে কালার, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে এইখানটাই হবে, পিঙ্ক নয় সরি, এটা লাল টাইপের দিয়ে দিই, লালটা দিলে ভালো হবে। ওকে, তো এখানে আমরা লাল দেওয়ার পরে কি করব আমরা, এবারে এই জায়গাটা আমরা সাদা দেব। ওকে, তো লালের সঙ্গে সাদাটা আলতো করে মিশিয়ে দেবো, পুরোপুরি মিশালে কিন্তু ভালো লাগবে না, আলতো করে, ঠিক আছে। এই দেখুন, আচ্ছা বাদ বাকি আমরা এখানটা নীল দিয়ে দিই। ওকে, বাদ বাকি জায়গায় আমরা এখানে নীল দিয়ে দিলাম। এইবার এইবার যেটা হচ্ছে কি, আমাদের এই পুরো যে মেইন যে পাখনাটা আছে, এই পাখনাটায় আমরা সবুজ রং দেবো, ঠিক আছে, ডিপ সবুজ। সেটা কোন রংটা সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদের, এই যে কালারটা ডিপ সবুজ, ঠিক আছে। যেটা আমরা গাছে দিলাম, মানে এই যে নিচে ঘাসে দিলাম, ঠিক আছে, এই কালারটা, এই দেখুন, এটা আমরা মোড়ের পুরো পাখনাই আমরা ডিপ সবুজ কালারটা দিয়ে নিই। ওকে, এবার এটা দেওয়ার পরে এবার এই মোড়ের যে এই পাখনাটা আছে এখানে আমরা হালকা হালকা করে একটু হলুদটা দিয়ে দিই। ওকে, ওকে, এবার একটু সাদা দিয়ে দিয়ে দিলি পরে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে গেল সাদা। ওকে, তো এইবার যেটা করবো আমরা হচ্ছে যে এই যে হরিণটা সরি ময়ূরটার যে এই বুকটা, ঠিক আছে, এইখানটায় কিন্তু আমরা একটু সাদা রং দিয়ে শেড দিয়ে দিই, ঠিক আছে। ওকে, তো এবার যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে যে আমাদের এই যে সাদা রংটা আছে এখানটায়, এইখানটায় আমরা এই
যে ব্রাউন কালারটা দিয়ে একটু শেড দিয়ে দিই, আর এই লালের পেছনটা কালচে লাল দিয়ে। ওকে, ব্যাস এইভাবে খুঁটি নাটি ভাবে বেশ সুন্দর করে আমাদের মোড়টাকে ফুটিয়ে তুলতে হবে। ওকে, ওকে, এবার কালো দিয়ে এই মোড়ের যে সাইড গুলো ব্ল্যাক। ওকে, আর হচ্ছে ব্ল্যাক। এইবার আমরা এই মোড়ের যে পাকনাটা আছে, পাকনাতে আমরা এই যে এই সবুজটা আলতো আলতো করে তুলির মাথায় নিয়ে জাস্ট সুন্দর করে এভাবে আঁচড়ে আঁচড়ে দিতে হবে। ঠিক আছে, এই যে এদিকে অল্প, এদিক নিচের দিকে একটু অল্প, এদিকটা বেশি লাইট পড়ছে সেজন্য এদিকটাই বেশি। ঠিক আছে, এবার একটু ফ্লোরেশন সবুজ নিয়ে হালকা হালকা করে, ঠিক আছে, সেম টু সেম ওই যে সবুজটা একটুকে দিলাম সেটার মতো করে দুটো রং একসঙ্গে মিক্সড হয়ে গেল। ওকে, আর এই ডিপ সবুজটা একটু বেশি করে দিতে হবে, এটা ডিপ সবুজ কালার। ওকে, ওকে, পারফেক্ট। তো এইবার আমরা কি করব, এইবার যে মেন যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ রঙটা নিতে হবে। ঠিক আছে, তো আমরা হলুদ রঙটা এখানে নিয়ে নিলাম তুলির সঙ্গে, নিয়ে জাস্ট এইখানে ফুটিয়ে 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 অল্প অল্প করে, ঠিক আছে, এখানে অল্প অল্প করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু যত মানে আমরা এইদিকে আসবো তত একটু বেশি বড় করে, ঠিক আছে, এখানে একটু বেশি বড় করে দিলাম, যত এইদিকে আসবে তত বেশি বড় করে। এইরকম, ঠিক আছে, এইভাবে দেব। ওকে, এইবার এই কালারগুলোর ভেতরে আমরা ব্লু দেব, নীল। ঠিক আছে, এই দেখুন, এগুলো এখন শুকোয়নি ভালো, তবু আমরা দিয়ে দিলাম। এই যে, ওকে, তারপরে একটু সরু তুলি নিয়ে আলতো আলতো করে রং নিয়ে জাস্ট এইভাবে আলতো আলতো করে দিতে হবে। দেখুন, ঠিক আছে, এইভাবে ফ্লোরেশন সবুজ। ওকে, আর এই দিকটা কি করতে হবে, আমরা এই ফ্লোরেশন সবুজের মধ্যে আমরা একটু সাদা মিশিয়ে নিয়ে সেইটা আমরা আবার এই দিকে দিয়ে দেবো আলতো আলতো করে।
এই যে ওকে, তারপরে জাস্ট সাদা দিয়ে এইভাবে করে দিন। ওকে ওকে, তো ফ্রেন্ডস এবার বাকি থাকলো কি মোটেল চোখ। দেখুন মোটেল চোখ কিভাবে করতে হয়। ওকে, তো এ হলো আমাদের ময়ূর। এইবার আমরা কি করব, আমরা এই আশেপাশে কিছু গাছ আঁকবো, ঠিক আছে? তো সেই গাছটা আমরা ডিপ সবুজ দিয়ে আঁকবো। তো ধরুন এখানে কিছু গাছ আঁকবো, এইভাবে আমরা গাছের পাতাগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, গাছের পাতাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার তারপরে আমরা এই গাছে গাছের ডালগুলোর নিচে আমরা সুন্দর করে আমরা এই ব্রাউন দিয়ে আমরা কেটে দিই। ঠিক আছে, এটা পুরো এই ডাল, ঠিক আছে, এই ডালটা মানে পুরোটা, এই দেখুন। ওকে, এবার তারপরে গাছে জাস্ট কিছু পাতা দিয়ে দিতে হবে। ওকে, এবার দেখুন ধরুন গাছের লাইটটা এদিক থেকে আসছে, সুতরাং আমাদের এই দিকটা বেশি লাইট করতে হবে। ওকে, এই দেখুন আমরা বেশি করে হলুদ রং দিলাম, নেওয়ার পরে গাছের সিফ এই দিকটা লাইট করব। জাস্ট এই দিকটা ওকে। তো ফ্রেন্ডস আমাদের ছবি কিন্তু মোটামুটি কমপ্লিট। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের পেন্টিং। তো আজকের পেন্টিংটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটি কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।